দেখেন আপনি প্রত্যেকটা সাইডে দেখেন, নকশাগুলো সম্পূর্ণ ভিন্ন। দেখেন ওইখান থেকে মধ্যস্থল, সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, ভিতরটা আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। আরিফ ভাই যেটা বললেন যে এই স্থানগুলোকে ক্যান্ডি লাইট বা লাইট, এটা চার কর্নার, এটা লাইট এবং লাইট বা কিছু রাখার জন্য ব্যবহার করেছে। এবং আপনি যদি উপরের অংশটা দেখান দর্শকদের, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যে শেষ হয়ে গেছে, এবং এখানেও একটা চমৎকার গম্বুজ শিল্প রয়েছে। এবং ভিতরে কিন্তু শিল্প কিছু নকশা দেখা যাচ্ছে, ফুল ফুল করা এই যে এই পাশগুলোতে, এবং অসাধারণ এই টেরাকোটা করা, টেরাকোটা কাটা আছে এই অযোধ্যার মঠ সেট করা হয়েছে। কর্নারটা কিভাবে সেট করা হয়েছে এই দেখলাম দিয়ে আসে, এটা খিলানের, হ্যাঁ হ্যাঁ খিলান প্রযুক্তি, এটা হচ্ছে খিলান প্রযুক্তি। এইখানে এই দেখেন এই যে উপরের দিকটা, এই যে খিলান প্রযুক্তি কত উন্নত এখানে, এই যে খিলান, এটা তো খুবই সুন্দর। এখানে ঢুকে দেখেন একটা নান্দনিক নান্দনিক ব্যাপার, এই যে খিলান প্রযুক্তি, যে ভরগুলো ইটের পরে দিয়ে দিন, একটা বিশেষ খিলান প্রযুক্তি মাধ্যমে এগুলো সেট করা। দর্শক আপনারা যারা বাগেরহাটে আছেন অন্তত, তারা অন্তত একদিন সময় করে চলে আসুন অযোধ্যার মঠ দেখতে, এবং রাজা প্রতাপাদিত্যের এই যে অমর কীর্তি যেটা তাকে আজও আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে, তার এই কর্ম আপনারা দেখতে চলে আসুন। যাত্রাপুরের এই কোদলা গ্রাম, কোদলা গ্রামে, এবং যাত্রাপুর সদর থেকে একদম 3 কিলোমিটার ভিতরে, এবং এখানে আসলে এই যে শিল্প, অসাধারণ শিল্প। আপনি মিনি সুন্দরবনে গেছেন না? ওখানে একদিন এমনি গেছি বাইরে, মানে বোর্ডে করে ভিতরে ঢুকতে হবে। দর্শক, শহরের কোলাহল ছেড়ে, নাগরিক ব্যস্ততা ছেড়ে চলে আসুন একদিন অযোধ্যার মঠ দেখতে। কি অসাধারণ স্থাপত্যকলা, স্থাপত্য শিল্প! কবে কতজন কারিগর এটা নির্মাণ করেছিল এটা আজও কেউ জানে না। প্রায় 400 বছরের পুরাতন এই অযোধ্যার মঠ দেখতে আপনারা একদিন সবাই চলে আসুন, সচক্ষে দেখে যান এই অমর কীর্তি রাজা প্রতাপাদিত্যের। জয় টিভি 24.com ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।